শুধু লুকিয়ে থাকাই নয়, জামার নিচে লোহার রড লুকিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল হাসনাবাদের হাফিজুল মোল্লা। কালীঘাট থানায় এই মর্মে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা এক আধিকারিক। এই বিষয় নিয়ে বিস্তারিত জানব, সরাসরি ঘটনাস্থলে চলে যাব। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, মুখ্যমন্ত্রীর বাড়িতে কিভাবে এবং কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল ব্যক্তি, তদন্ত প্রক্রিয়ায় কি কি তথ্য সামনে আসছে? দেখো, শুরুতেই তোমাকে জানাই যে গতকাল হেফাজতে পাওয়ার পর কলকাতা পুলিশের তরফ থেকে হাফিজুল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ সিআইডির তরফ থেকেও করা হয়েছে। হাফিজুল মোল্লাকে আজকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। কিন্তু যেটা প্রাথমিকভাবে, যেটা লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে কালীঘাট থানাতে, যেটা জানা যাচ্ছে যে একজন নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আধিকারিক তিনি এই লিখিত অভিযোগ জানিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে সে যেদিনকে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ে রাত্রি 1:20 সে ঢুকে কনফারেন্স হলের পেছনে সে লুকিয়ে বসেছিল এবং তার জামার ভেতরে করে সে একটি রড, অর্থাৎ লোহার রড, সেই জামার ভেতরে করে সে রেখেছিল। যখন বিষয়টি জানতে পারে পুলিশ আধিকারিকরা, তারা যখন ওই ব্যক্তিকে ধরার জন্য এগিয়ে যায়, তখন ওই ব্যক্তি পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রথমে পাঁচিল এবং তারপরে গার্ডরেল টোপকে সে ওই কনফারেন্স হলের পেছনে ঢুকেছিল, পেছনে সে লুকিয়েছিল এমনটাই জানা যাচ্ছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কী কারণে সে মুখ্যমন্ত্রীর বাসভবনে এইভাবে ঢুকলো, তখন কিন্তু তার যে উত্তর, সেই উত্তর কিন্তু সন্তোষজনক নয় এমনটাই তাদের বক্তব্য, বিভ্রান্তিজনক এমনটাই বক্তব্য। এবং তাকে তাই জন্যই গতকাল যখন আদালতে গ্রেপ্তার করে পেশ করা হয়েছিল, তাকে হেফাজতে চাওয়া হয়েছিল এবং হেফাজতে চাওয়ার পর গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এবং দুটো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে সে যখন সেখানে প্রবেশ করলো কী উদ্দেশ্যে প্রবেশ করলো এবং রড কেন সে নিয়ে এসেছিল জামার ভেতরে করে লুকিয়ে। দ্বিতীয়ত, যেটা ওই যে ব্যক্তি, সেই ব্যক্তি কীভাবে বুঝলো যে ওই পাঁচিল টোপকে, গার্ডেল টোপকে এবং কনফারেন্স হলের পেছনে লুকিয়ে থাকলে তাকে কেউ দেখতে পাবে না, এই ধরনের ভাবনা চিন্তাই বা তার মাথায় এলো কীভাবে? তাহলে কি আগে থেকে সে সেই নকশা জানতো কোথায় কী রয়েছে? এই সমস্ত বিষয়গুলো সুনির্দিষ্টভাবে জানার জন্যই পুলিশের তরফ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডির তরফ থেকেও। ধন্যবাদ আবির। মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন, প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা, আর তা ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কালীঘাটে সিকিউরিটিতে গিয়ে সব পুলিশ লাগিয়ে দেয়, রাজ্যের জেলায় জেলায় পুলিশ পাওয়া যায় না, আমাদের প্রোগ্রামে পুলিশ পাওয়া যায় না। নিশ্চয়ই কিছু সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সোনাদানা, সেই জন্য এত ভয়। মমতা ব্যানার্জি তো 11 বছর মুখ্যমন্ত্রী ওই বাসস্থানে থেকেই করলেন, ওর একটা সেন্টিমেন্ট আছে, ওর মা বাবা এখানে ছিলেন। মুখ্যমন্ত্রী তার আগে 2 বার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তখনও বাসস্থান বদল করেননি। এইসব কথা বলা, ডেলিভারেটলি অপমান করার জন্য বলা, আমি এর তীব্র নিন্দা করছি। এর আগে 2 জুলাই সকালে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় একটি পুরনো ঘটনার কথা টেনে ফেসবুকে লেখেন। 2003 সালে পঞ্চায়েত নির্বাচনের প্রচার সেরে মমতা হুগলির পোলবা থেকে সন্ধেবেলা কলকাতায় ফিরছেন। ছোট মারুতি গাড়ির সামনের সিটে চালকের পাশে উনি, পেছনের সিটে দুজন, তার মধ্যে একজন খন্দকার মুস্তাক আহমেদ। সিপিএমের অনিল বিশ্বাসের গাড়ি পাশ দিয়ে চলে গেল, উনি চিৎকার করে উঠলেন, কেমন করে চলে গেল? নিশ্চয়ই আমাদের সাইডে ঠেলে দেবার মতলব ছিল। খন্দকার, তুই এখনই বাজপেয়ীজিকে ফোন কর, না না আডবাণীজিকে ফোন কর। বেচারা খন্দকার নত মুখে হুকুম তামিল করতে লাগলো। দুটো গাড়ি কিন্তু ধাক্কা লাগার ধারে কাছেও আসেনি। তারপর 19 বছর কেটে গেছে, খন্দকার কবরে শুয়ে কেয়ামতের অপেক্ষায়, কেবল পেছনের সিটে বসা ব্যক্তিটি এখনও জীবিত, সেটি শ্রী আমি। এদিকে সন্দেহভাজনে ঢুকে পড়ার পর সোমবার দেখা গেল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আঁটোসাঁটো নিরাপত্তা। হরিশ চ্যাটার্জির টুইটের মুখে মোতায়েন প্রচুর পুলিশ কর্মী, গার্ডরেল তো রয়েছে, গাড়ি গেলে পরীক্ষা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে সন্দেহভাজন ব্যক্তির ঢুকে পড়ার পরিপ্রেক্ষিতে আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো গাড়ি এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখেই গাড়িকে কিন্তু চেক করা হচ্ছে, কোথায় গাড়ি যাচ্ছে জানার চেষ্টা করা হচ্ছে, এবং তবেই গাড়ি প্রবেশের অনুমতি মিলছে, না হলে গাড়ি ঘুরিয়েও দেওয়া হচ্ছে। প্রত্যেকটা রাস্তাতেই কিন্তু এই নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তার মধ্যেও অবশ্য মুখ্যমন্ত্রী নিরাপত্তায় এত বড় ফাঁক নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ।